ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, হায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, হায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ তাআলা তিনি অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত এবং তিনি সুন্দরকে ভালোবাসেন, সৌন্দর্যকে ভালোবাসেন। ইন্নাহুম উনাসুয়াতাতাহহারুন, নিশ্চয় সেই সমস্ত মানুষগণ নবী রাসূলগণ পুত পবিত্র হওয়াকে তারা বেশি জীবনে প্রাধান্য দেন। যারা পবিত্রতা অবলম্বন করেন তাদের মন ভালো, তাদের চেহারার মধ্যে নূর চমকায়, তারা কাজে কথাবার্তার মধ্যে শালীনতা থাকে এবং কথা কাজের মধ্যে কখনো গরমিল পাওয়া যায় না। এই যে পবিত্রতা, এই পবিত্রতার অত্যন্ত প্রয়োজন। কেমন প্রয়োজন? সেই প্রয়োজনের কথাটি কোরআন এবং হাদিসের মাধ্যমে ইজমা কিয়াসের চতুষ্টয়ের মধ্য দিয়ে পবিত্রতা অর্জনের যে গুরুত্ব, তাৎপর্য, এ বিষয় নিয়ে আজকে আমরা প্রশ্নের আলোকে আলোচনা করব। প্রথমেই কোরআনুল কারিমের সূরা মাইদার 6 নম্বর আয়াত আমরা তেলাওয়াত শুনব। তেলাওয়াত করবেন কারি আব্দুল মালিক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم جنبا فاطهروا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم منه ما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم
وليتم نعمته عليكم لعلكم تشكرون صدق الله العظيم এই আয়াতে আমরা যা শুনলাম তা হলো যখনই কোনো মানুষ নামাজে দাঁড়াবে তখন তাকে যে কয়টি অঙ্গ ধৌত করতে হবে সেই কথাটি আল্লাহ তাআলা আলোকপাত করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সলাতি ফাগসিলু উযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু রুউসাকুম ওয়া আরজুলাকুম কাবাইন হে বিশ্বাসী লোকেরা যখন তোমরা নামাজে দাঁড়াবে তখন তোমরা মুখমণ্ডল ধৌত করো হাতের কোনোই সহ ধৌত করো মাথামাসেও করো পায়ের টাকনু পর্যন্ত ধৌত করো এই যে চারটি অঙ্গ ধৌত করার কথা মাসেও করার কথা আল্লাহ তাআলা বললেন এর কারণ কি এই যে ওজুর কথা আল্লাহ তাআলা বলে ওজুর ফরজগুলো নিয়ে আলোচনা করেছেন আমরা মিডিয়ায় যে সমস্ত ব্যক্তিদের আলোচনা শুনি এবং প্রায়শই যাদের দেখতে পাই তাদের মধ্যে একজন আমাদের পাশে বসা রয়েছেন পবিত্রতা তথা তাহারাতের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব নিয়ে আলোচনা করবেন হযরতুল্লাহ মাওলানা হাসান চিশতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক মণ্ডলী আমরা যে সমস্ত প্রশ্ন সংগ্রহ করেছি বিভিন্নভাবে আজকের যে গুরুত্বপূর্ণ টপিকস তা হলো তাহারাতের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব এই তাহারাতের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব আলোচনা করতে গিয়ে আগে আমাদের বুঝতে হবে যে তাহারাত কি এই তাহারাত সম্পর্কে ইসলামের দৃষ্টিকোণ থেকে সংজ্ঞা কি তাহারাত অর্থাৎ পবিত্রতা পবিত্রতা বিষয়ে বিশ্লেষণ করতে গেলে তিনটি কথা আমাদেরকে জানতে হবে এক নম্বরে পবিত্রতা পরিচ্ছন্নতা এবং বিশুদ্ধতা যেটা আরবিতে যদি বলা হয় আর নাজাফাতুন আর নাকাওয়াতুন আর নাজাহাতুন অর্থাৎ পবিত্রতা ব্যক্তিটি পরিচ্ছন্ন থাকে পরিচ্ছন্ন ব্যক্তিটি বিশুদ্ধ থাকে এটা হচ্ছে তাহারাতের অর্থ তাহারাতের আরেকটি পারিভাষিক অর্থ যদি আমি যদি বলতে চাই তাহলে সেটা বলবো তাহারাত হচ্ছে দুইটিভাবে আমরা বিশ্লেষণ করতে পারি তাহারাতে মানবিয়া এবং তাহারাতে হেসিয়া তাহারাতে মানবিয়া মানে হচ্ছে তাহারাতুল কলব যেটা ভিতর থেকে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন হে আল্লাহ আমি তোমার ইবাদত করি তোমার কাছে চাই এটার সাথে কাউকে জড়িত করা যাবে না অংশগ্রহণ করা যাবে না এটা হচ্ছে তাহারাতুল কলব আরেকটা হচ্ছে তাহারাতুল হিসিয়া এটা আমার পোশাকে বা ব্যক্তির পোশাকে লেগে থাকতে পারে অথবা তার গায়ে লেগে থাকতে পারে এটা বলা হয় তাহারাতুল হিসিয়া এটা আরও দুইটা প্রকার আছে সেটা হচ্ছে রফাউল হাদিস এবং জওয়ালুল খাবাস অর্থগতভাবে যেটা দেখা যায় দৃশ্যমান অথবা অদৃশ্যভাবে যেটা আমার গায়ে লেগে আছে কিন্তু আমি দেখি না কিন্তু তার কারণে আমার উপর অনেক সময় গোসল ফরজ হয়ে যায় অথবা অজু আমার করতে হবে বাধ্যতামূলক এটা হচ্ছে তাহারাতের অর্থ বোঝানো হয়েছে তাহারাত হলো পবিত্রতা সেই পবিত্রতা হলো নাপাক থেকে মুক্ত হওয়ার যে পদ্ধতি সে নাপাক আপনার যে কোনোভাবে হতে পারে সেটি আপনার পেশাব পায়খানার মাধ্যমে হতে পারে অথবা অন্য কোনোভাবে হতে পারে এটা আপনাদের অবশ্যই বিষয়গুলো খুব জানা যখনই নাপাক হবে তখনই সেই নাপাক থেকে উত্তরণের যে মুক্তির যে পথ সেটি হলো তহারাত পবিত্রতা সেই পবিত্রতা আমরা কয়ভাবে অর্জন করতে পারি তহারাত অর্জন করার মাধ্যম হচ্ছে তিনটি অজু গোসল এবং তায়ামুমের মাধ্যমে অনেকে কিন্তু আমরা জানি যে গোসল করলে পবিত্র হয়ে গেলাম অজুর প্রয়োজন নাই আবার অজু করলে পবিত্র হয়ে গেলাম গোসলের প্রয়োজন নাই আবার কোনো কোনো সময় পানি পাচ্ছি না তখন আমি কিভাবে পবিত্রতা অর্জন করতে হবে এটা কিন্তু আমি জানি না তখন আমার তায়ামুম করতে হবে তায়ামুম কি পানি দিয়ে হয় না অন্য কোনো জিনিস দিয়ে হয় সূরা মায়েদার ৬ নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে যদি তোমরা পানি না পাও সেক্ষেত্রে পানির বিপরীতে পবিত্র মাটি দ্বারা তায়ামুম করে নিতে হবে তায়ামুমের কোনো সিস্টেম আছে কিনা জি তায়ামুমের জন্য অজুর যেমন চারটি ফরজ আপনি প্রথমে বিস্তারিত আলোচনা করেছেন তায়ামুমের জন্য হচ্ছে দুটি ফরজ অবশ্যই করতে হবে এক নম্বর হচ্ছে বালি অথবা মাটি হাতের মধ্যে নিয়ে এটাকে ঝেড়ে ফেলে দিয়ে তারপর
প্রথমত মুখমণ্ডলকে তিনবার মাসহ করতে হবে এবং তারপর আবার বালিকে হাতের মধ্যে নিয়ে ঝেড়ে ফেলে দিয়ে তারপর ডান হাত মাসহ করতে হবে তারপর বাম হাত মাসহ করতে হবে তাহারাত কোন কোন ইবাদতের জন্য আবশ্যক তাহারাত ইবাদতের জন্য অবশ্যই সব সময় তাহারাতকে আল্লাহ তাবারক তাআলা পছন্দ করেন সূরা বাকারার মধ্যে 125 নম্বর আয়াত আল্লাহ তাবারক তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন অর্থাৎ আল্লাহ তাবারক তাআলা তওবাকারীকে পছন্দ করেন এবং যিনি পবিত্র তাকে আল্লাহ পছন্দ করেন কে পবিত্র যিনি সবসময় পবিত্র থাকবেন তাকে আল্লাহ পছন্দ করবেন কিন্তু কিছু কিছু ইবাদতের জন্য অবশ্যই পবিত্রতা প্রয়োজন যেমন আমি যখন নামাজ আদায় করব নামাজের জন্য অবশ্যই ওযু করতে হবে তাহারাত হতে হবে কোরআন কারীম যখন স্পষ্ট করে যখন তেলাওয়াত করব সেই ক্ষেত্রে আমাকে তাহারাত করতে হবে আমি যখন দুরুদ শরীফ সালাদু সালাম যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে যখন করব সেই ক্ষেত্রে আমাকে তাহারাত অর্জন করতে হবে এবং বিশেষ করে মহিলাদের মাসিক যখন হয়ে যায় সেখান থেকে পবিত্র হয়ে গেলে অথবা নেফাস থেকে পবিত্র হলে সেই ক্ষেত্রে অবশ্যই তাহারাত করে ইবাদতে সংযোগ করতে হবে তাহারাত সম্পর্কে আল্লাহর পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি হুকুম কি ছিল সূরা মুদাসসিরের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়াসিয়াবাকা ফাত্তাহির একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া নামাজে গিয়েছিলেন জুতা মোবারকের মধ্যে এক নাফাকে লেগেছিল যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আপাদমস্তক সবসময় ফুত এবং পবিত্র কিন্তু জুতার মধ্যে নাফাকে লেগে থাকার কারণে আল্লাহ পাক হুকুম করেছেন ওয়াসিয়াবাকা ফাত্তাহির ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার পোশাককে পবিত্র করুন সুবহানাল্লাহিল আযীম আল্লাহ পাক যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আরো পবিত্রতম করতে চেয়েছেন সেখানে আমি তো বান্দা আমাদেরকে ফুত পবিত্র যে আমরা থাকতে পারি এই পবিত্রতার মাধ্যমে আমরা যখন আল্লাহর কাছে চাইব আল্লাহর ইবাদত করব বন্দেগি করব আল্লাহ তাবারক তাআলা পবিত্রতার কারণে আমাদের ইবাদতগুলো কবুল করে নেবে হাদিসে পাকের ভিতরে এসেছে ওয়ান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হু লা তুকবালু সালাত বি গায়র তুহুর যে যদি কোনো ব্যক্তি পবিত্রতা না থাকে পবিত্রতা ছাড়া তার কোনো ইবাদত কবুল হবে না বিশেষ করে তার নামাজ কবুল হবে না প্রশ্ন হলো আপনি গাড়িতে আছেন বাসে আছেন লঞ্চে আছেন প্লেনে আছেন আপনার ওজুর প্রয়োজন নামাজের সময় হয়ে গেছে তখন আপনি তায়াম্মুম করবেন তাহলে গাড়িতে বাসে লঞ্চে স্টিমারে বা যে কোনো পর্যায়ে পানির কোনো সন্ধান বা পানির কোনো অবস্থান পানির কোনো যদি সংস্থা তৈরি করতে না পারা যায় পানি যদি আওতাভুক্ত না থাকে নিজের তখন তিনি যে তায়াম্মুম করবেন এই লঞ্চে বাসে স্টিমারে রেলে প্লেনে তার অবস্থান কি যদি বাসে ট্রেনে অথবা বিমানে যদি বালি পাওয়া যায় না পানীয় পাওয়া যায় না সেক্ষেত্রে কীভাবে মানুষ পবিত্র হবে তহরাত কীভাবে অর্জন করবে সেক্ষেত্রে হচ্ছে মানুষ যেখানে সিটের মধ্যে বসবে তার সামনের সিটের মধ্যেই যেখানে পিচ থাকবে সেই পিচের মধ্যে হাত দিয়ে সেখানেই সে তার পবিত্রতা অর্জন করবে এবং তায়াম্মুম নিয়মে তায়াম্মুম করে নিবে ধন্যবাদ আমরা যেটা বুঝতে পারলাম তা হলো তায়াম্মুম এমন একটি পবিত্রতার মাধ্যম তা হলো যত সময় পর্যন্ত পানির ব্যবহার করা বা পানি পাচ্ছি না পানি ব্যবহার করা যত সময় পর্যন্ত ইসলাম অনুমোদন করে নাই রোগ বেড়ে যাবে বা কোনো অসুবিধা হবে পানি ব্যবহার করলেই ততক্ষণ পর্যন্ত আপনি অবশ্যই এই তায়াম্মুমের মাধ্যমে পবিত্রতা অর্জন করবেন আসুন আমরা এ পর্যায়ে আমাদের অনুষ্ঠানে আপনাদের জন্য রেখেছি ইসলামী বই পরিচিত পর্ব ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ আসসালামু আলাইকুম শাশ্বত জীবন অনুষ্ঠানের বই পরিচিতি পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মাহমুদা সুলতানা আজ আমরা কয়েকটি ইসলামিক গুরুত্বপূর্ণ বই নিয়ে কথা বলবো যে বইগুলো সংগ্রহে থাকলে ইসলামের অনেক অজানা বিষয় সম্পর্কে জানা সম্ভব ও সহজ হবে আজ প্রথমেই যে বইটি নিয়ে কথা বলবো তা হলো সালাত ও জিকির বইটির লেখক আজিজুর রহমান এই বইটিতে লেখক সালাত এবং জিকিরের গুরুত্ব তুলে ধরে আলোচনা করেছেন সালাত একটি আরবি শব্দ এর বাংলা প্রতিশব্দ হল নামাজ আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য মুসলিমরা সালাত আদায় করে থাকেন সালাতের মাধ্যমে বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি পৌঁছাতে পারেন জিকির অর্থাৎ আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহ নিয়ে তার প্রশংসা করার মাধ্যমে বান্দা তার মন থেকে সমস্ত ধরনের খারাপ চিন্তা সরিয়ে ফেলতে পারে নিজেকে আল্লাহ তাআলার কাছে আরও বেশি প্রিয় বান্দা হিসেবে গড়ে তুলতে পারে লেখক সালাত ও জিকির নামের এই বইটিতে সালাত এবং জিকিরের গুরুত্ব তুলে ধরে মুসলিমদের জন্য জীবন পরিচালনার পথকে আরও সহজ করে দিয়েছেন এই বইটি সংগ্রহের মাধ্যমে আমরা সালাত এবং জিকির সম্পর্কে সুষ্ঠু এবং সঠিক ধারণা লাভ করতে পারব
এই বইটি পাওয়া যাবে খানকা শরীফ গাজীপুর থেকে। দ্বিতীয়ত যে বইটি নিয়ে কথা বলবো তা হলো আদম থেকে মুহাম্মদ। বইটির লেখক মাওলানা মুহাম্মদ রফি। বাংলা ভাষাভাষীদের সুবিধার্থে বইটি বাংলায় অনুবাদ করেছেন রুহুল আমিন ওবায়দী। বইটি প্রকাশিত হয়েছে হাসানাহ পাবলিকেশনস থেকে। মানবজাতির হেদায়েতের জন্য মহান আল্লাহ তাআলা যুগে যুগে নবী ও রাসূলগণ প্রেরণ করেছেন। আমাদের সঠিক এবং সত্য পথে পরিচালিত করার জন্য মহান আল্লাহ তাআলা একের পর এক নবী এবং রাসূলগণ প্রেরণ করেছেন। এই বইটিতে লেখক হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে ক্রমান্বয়ে একে একে নবী রাসূলগণের স্বভাব, চরিত্র, আচরণ, তাদের জীবনযাপনের ধারা এবং ইসলামের দাওয়াত সম্পর্কে আলোচনা করেছেন এবং সবশেষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংক্ষিপ্ত জীবনী তুলে ধরেছেন। এই বইটি সংগ্রহের মাধ্যমে আমরা নবী এবং রাসূলগণদের জীবনযাপন সম্পর্কে জানতে পারব, তাদের জীবন থেকে আমরা শিক্ষা লাভ করতে পারব। এই বইটির গুরুত্ব অপরিসীম, বিশেষ করে যারা ইসলামী জীবনধারায় জীবন পরিচালিত করতে চান। এই বইটি পাওয়া যাবে 34 নর্থ ব্রুক হল রোড মাদ্রাসা মার্কেট দ্বিতীয় তলা বাংলা বাজার ঢাকা 1100 থেকে। বইটির মূল্য নির্ধারিত হয়েছে 207 টাকা মাত্র। এই ছিল আজকের শাশ্বত জীবন অনুষ্ঠানের বই পরিচিতি পর্ব। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, সাথে থাকবার জন্য ধন্যবাদ। আমাদের যে সমস্ত প্রশ্নের উত্তর আমরা দিচ্ছি সেই সমস্ত প্রশ্ন আপনাদের কাছ থেকে আমরা সংগ্রহ করেছি। এখন এই প্রশ্নগুলো উত্তর দিবেন হযরত আল্লামা মাওলানা লোকমান হোসেন সাইফি। কোনো ব্যক্তির উপর গোসল ফরজ হওয়া অবস্থায় এমন কোনো স্থানে সে উপস্থিত হয় যেখানে পানি নেই, তাহলে সে কীভাবে নামাজ আদায় করবে? যে কোনো সময় সূরা মায়েদার 6 নম্বর আয়াতে স্পষ্টই বলে দিয়েছেন এই বিধান যে যদি পানি না পাওয়া যায় সেক্ষেত্রে সে তায়ামুম করবে, ফাতায়াম্মামু, সে তায়ামুম করে নেবে। ছোট শিশুর পেশাব যদি কাপড়ে লাগে তাহলে সেই কাপড় পরে নামাজ আদায় করা যাবে কি? ছোট শিশু হোক আর বড় শিশু হোক আর বৃদ্ধ হোক আর বৃদ্ধ হোক, পেশাব পেশাবি এটা এটা অপবিত্র, নাপাক, নাজাসাতে সাথে গলিজা, সুতরাং এটা অবশ্যই অপবিত্র, এটা এই কাপড় নিয়ে নামাজ পড়া যাবে না। হ্যাঁ, যদি এই কাপড়টা প্রচুর শুকিয়ে যায়, অন্য কোনো কাপড় না থাকে, তবে সেক্ষেত্রে এটা দিয়ে নামাজ পড়তে পারবে। একদম ছোট্ট বাচ্চা শিশু জন্ম গ্রহণ করার পর থেকে, ভূমিষ্ঠ হওয়ার পর থেকে, হয় ছেলে না হয় মেয়ে, ছেলে যদি হয় তাহলে 6 মাস পর্যন্ত পেশাব নাপাক নয়, পেশাবে যে কাপড় দিয়ে পেশাব করলেও তা যাই হবে নামাজ পড়া। কিন্তু মেয়ের যদি হয় তাহলে মেয়ের পেশাব জন্মের পর থেকেই, মেয়ে বাচ্চা হলে সেটা নাপাক, পবিত্রতা অবলম্বন করার জন্য সেই কাপড় ধৌত করে তারপরে পবিত্রতা অর্জন করতে হবে। ঋতুবর্তী নারীর কোরআন তেলাওয়াত করা জায়েজ? কোরআন তেলাওয়াত করা জায়েজ নেই, তবে তার সে যদি দোয়া আকারে যদি কিছু মুখস্থ বলে সেটা তার জন্য জায়েজ। তবে যেহেতু কোরআন স্পষ্ট দলিল আছে যে লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন, আর স্পর্শ করা যাবে না পবিত্রতা ছাড়া, তাহলে সেক্ষেত্রে যেহেতু সে ঋতুবর্তী অবস্থায় আছে, সে নাপাকি, সেক্ষেত্রে সে পবিত্র কোরআন শরীফ স্পর্শ করতে পারবে না এবং তেলাওয়াত করতে পারবে না। ওজুর শুরুতে বিসমিল্লাহ বলা কি? ওজুর শুরুতে বিসমিল্লাহ বলা এটি একটি মুস্তাহাব। কোনো মেয়ে যদি রোজা পুরা মাস রাখার জন্য ট্যাবলেট ব্যবহার করেন তাহলে তার শরীয়তসম্মত বিধান কি? ইসলামের দৃষ্টিতে এটা যখন সে কোনো ঔষধ ব্যবহার করে বা কোনো মেডিসিন খেয়ে যদি সে তার মিন্স বা বন্ধ করে রোজা কন্টিনিউ করতে চায়, তাহলে সেক্ষেত্রে এটা তার জন্য যদি বন্ধ হয়ে যায় তখন তার জন্য রোজা রাখা বিধান এসে যায়, তার রাখতে হবে। আর যদি বন্ধ না করাটাই উচিত, যেহেতু এটা আল্লাহ তাআলা তার জন্য একটা বিধান রেখেছেন, একটা সিস্টেম, ন্যাচারাল একটা সিস্টেম, তার ওই সময় যদি কেউ বন্ধ করে তার রোজা রাখতে হবে, নামাজও পড়তে পারবে। ধন্যবাদ। কেউ যদি অজু করার সময় ভুলে একটি অঙ্গ ধৌত না করে তাহলে তার কি অজু হবে? অজু হবে না। তার অজু করার সময় আগে মুখ ধৌত করতে হবে, তার আগেই হাত ধৌত করলো অথবা পা ধৌত করলো, অর্থাৎ তর্তিব বজায় না রেখে, ক্রমধারা বজায় না রেখে যদি উল্টাপাল্টা অঙ্গ ধৌত করা হয় তাহলে কি তার অজু হবে? চমৎকার একটা প্রশ্ন করেছেন। যেহেতু আল্লাহ তাআলা বলছেন ইদা ইয়াইহাল্লাযীনা আমানু ইদা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম,
হে মোমেনগণ, তোমরা যখন নামাজের জন্য দণ্ডায়মান হবে তোমরা তোমাদের চেহারা ধৌত করো। একটা পর একটা বলা আছে, চেহারা ধৌত করার পরে বলা আছে যে ও আইদেকুম ইলাল মারাফিক, কোনো পর্যন্ত ধৌত করবে, কোনো পর্যন্ত, কোরআনে কিন্তু কোনো পর্যন্ত আছে, কিন্তু আমরা কিন্তু কোনো সহ ধৌত করি। কিন্তু এখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বকুল পর্যন্ত ধুইতেন, কি কারণে ধুইতেন? যে নূরে চমকাবে কিয়ামতের ময়দানে, এই আশায় তিনি কিন্তু বকুল পর্যন্ত ধৌত করতেন। তো এটাও একটা বিষয় আছে, কিন্তু মারাফিক ইলাল মারাফিক মানে কোনো সহ। এখন কোনো সহ ধৌত করে প্রথমে চেহারা ধৌত করবে, তারপরে কোনো দুই হাতের, এরপরে হলো আপনার ওয়াইদুকুম ইলাল মারাফেক ও আরজুলুকুম ও আমসা রুউসাকুম, যে তোমার মাথা মাসে করবে। কিন্তু আমাদের দেশে একটা প্রচলন আছে যে চার ভাগের এক ভাগ, কিন্তু কোরআন কিন্তু বলছে শুধু মাথা মাসে করবে, তোমাদের চার ভাগ আর চার ভাগ পাঁচ ভাগ এরকম বলা নেই। এটা একটা আমাদের দেশে প্রচলন হয়ে গেছে। তো মাথা মাসেও করবে, মাথা মাসেও করার যে বিধান রয়েছে এটা ফরজ। এরপরে বলা হচ্ছে যে ও আরজুলুকুম ইলাল কাবাইন, এবং গিরা পর্যন্ত তোমরা পা ধৌত করবে। কর্মধারা বজায় রাখতে হবে, যদি কর্মধারা বজায় না রাখেন তাহলে অজুর তরতিব ছুটে যাবে। কেউ যদি কোরআন তেলাওয়াত করেন এবং সেখানে একটি সেজদার আয়াত তেলাওয়াত করে ফেলেছেন কিন্তু অজু নেই, এমন অবস্থায় যদি এই কোরআন তেলাওয়াতের যে সেজদার আয়াত তেলাওয়াত করেছেন, এই সেজদা করার জন্যে তিনি যদি সেজদা করেন তাহলে তার সেজদা হবে কিনা? এখানে বিষয়টা হলো যে নফল কোনো বিষয়ে নফল যদি সেজদাও করতে হয়, নফল নামাজ পড়তে হয়, কিন্তু অজু শর্ত, কিন্তু বিনা অজুতে তেলাওয়াত সেজদা তো ওয়াজিব। ওয়াজিব সেজদা তো আপনি এটা বিনা অজুতে করতে পারবেনই না, অবশ্যই অজু লাগবে আপনার। জানাজা নামাজের সময় আসন্ন জানাজায় লোকেরা দাঁড়িয়ে গেছে এমন অবস্থায় যদি পানি না পাওয়া যায় তাহলে করণীয় কি? একই বিধান, যদি পানি না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই তায়ামুম করে নেবে, তায়ামুম করে সে জানাজা শরীক হবে। তায়ামুম করার পরে যদি পানি পাওয়া যায় তাহলে উপায় কি? চমৎকার একটা প্রশ্ন করেছেন যে তায়ামুম করে সে নামাজের জন্য প্রস্তুতি নিল কিন্তু হঠাৎ করে নামাজের দাঁড়ানোর আগেই সে পানি পেলো, এখন কি নামাজ পড়বে নাকি তায়ামুম করবে নাকি উজু করবে? অবশ্যই তায়ামুম যখনই করার পরে সে পানি পেলো, তায়ামুম এমনি অটো ছুটে যাবে, অটো ভেঙে যাবে, তো পানি দিয়ে উজু করবে তারপর নামাজে দাঁড়াবে। ধন্যবাদ প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম, তা হলো তাহারাতের প্রয়োজনীয়তা ও গুরুত্ব। তাহারা তেমন একটি অধ্যায় যা প্রত্যেকটি মানুষের জন্য প্রয়োজন, অর্থাৎ পবিত্রতা এটা গুরুত্ব এত সমধিক যে বলে শেষ করা যাবে না। যে ব্যক্তি পবিত্র থাকে সে সুস্থ থাকে, এমনকি গোসল করলো, গোসলের কিন্তু নিয়ম আছে, তিনটি ফরজ, ফরজের মধ্যে আপনার গড়গড়া করা, নাকে পানি দেওয়া, পরিপূর্ণ শরীর এক উত্তমভাবে ধৌত করা। একটি পশম যদি শুকনো থাকে আপনার গোসল হবে না। কাজেই এই যে পবিত্রতা অর্জন করার যে সিস্টেম ইসলামে আছে আরও আপনারা গবেষণা করবেন। শুধু বাহ্যিক পবিত্রতাই কিন্তু আল্লাহ তাআলা চান না, কদাফলাহ মান তাজাক্কা, যে ব্যক্তি আন্তরিক পরিশুদ্ধতা অর্জন করতে পেরেছে, অন্তরের পবিত্রতা অর্জন করতে পেরেছে, সে সফল কাম। একদিকে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পোশাক পরিচ্ছদ পবিত্রতা করার কথা বলেছেন, অন্যদিকে আত্মিক পরিশুদ্ধতার কথাও বলেছেন। কাজেই আত্মিক পরিশুদ্ধতা এবং পোশাক পরিচ্ছদের পরিশুদ্ধতা, শারীরিক পরিশুদ্ধতা উভয়ই কিন্তু প্রয়োজন। কাজেই আমরা আজকের এই সংক্ষিপ্ত সারির অনুষ্ঠানে আপনাদের শেষ পর্যায়ে এই কথাটি বলবো যে আমাদের পবিত্রতা অর্জন করে থাকতে হবে। সব সময় যদি পবিত্রতা অর্জন করেন তাহলে তো বেটার, কিন্তু নামাজের জন্য অবশ্যই আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে, সেটি তয়ামের মাধ্যমে হোক, আর অজুর মাধ্যমে হোক, আর গোসলের মাধ্যমে হোক। প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সামনে বলতে চাই, তা হলো কেউ যদি উত্তম রূপে অজু করে কালিমা শাহাদত তেলাওয়াত করেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ, এতটুকুই বলল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই বান্দার জন্য আল্লাহ তাআলা আটটি জান্নাতের দরজা ওপেন করে দেন, তিনি যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে প্রবেশ করবেন। কাজী এই যে অজু, গোসল, তায়াম্মুম, এটি বরকতের। শুধু বরকতই নয়, আপনি সুস্থ থাকবেন, আপনার মন ভালো থাকবে, সাবলীল সুস্থ মানসিক পরিশুদ্ধতার জন্য পবিত্রতার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এর গুরুত্ব ইসলামে রয়েছে, আপনার পরিবারে রয়েছে, আপনার সমাজে রয়েছে, রাষ্ট্রীয়ভাবে রয়েছে, আপনার শরীরে ময়লা নিয়ে কোথাও কোনো অনুষ্ঠানে যেতে পারবেন না, আপনাকে সবাই ঘৃণার চোখে দেখবে। কাজেই আপনি পরিচ্ছন্ন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে চিরুনি রাখতেন এবং মাঝে মধ্যে মাথা চিরুনি করতেন, দাড়িতে দাড়ি মোবারকে চিরুনি দিতেন এবং তার চেহারার মধ্যে কখনো মলিনতা দেখা যায়নি, তিনি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন।
আসুন পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতার মাধ্যমে আমাদের মনকে সুন্দর করি, মানুষের প্রতি দায় দায়িত্ব মানবতার জন্য যে কাজ তা যেন করে আমাদের জীবনকে সুন্দর করতে পারি আল্লাহর কাছে সেই দোয়া কামনা করে শেষ করছি আমাদের প্রিয় অনুষ্ঠান শাশ্বত জীবন। আল্লাহ হাফেজ। হায় রে সাগর আকাশ বাতাস দেখবি জোর।